আমি সব জানতা খবর পাঠক আপনাদের সামনে হাজির। এখন শুরু হচ্ছে স্বনির্বাচন। বাবা কানু, কানু তুমি একবার এসো দেখে নি। এবার লেখো তো দেখে নি তোমার আজকের দিনে বাণী। ভর্তি নিয়ে রীতিমতো দিশে হারা অভিভাবক মহ। বাবা শনি, শনি এবার তুমি এসো দেখিনি। এবার তোমার বচন শুনি। আগে সমস্যা কালে সমস্যা, অভিভাবক মহলের কত যে সমস্যা ভাই। কলেজের সন্তান ভর্তি নিয়ে অভিভাবকদের এখন অস্বস্তির অন্ত নাই। কেউ করছেন হিল্লি দিল্লি, অন্তহীন ছুটাছুটি, দুশ্চিন্তায় অভিভাবকরা নিদ্রাহীন, যাদের নেই অর্থের খুঁটি। কোথায় হবে ছেলে মেয়ের ভর্তিখানা, এটাই চিন্তা সবার। পড়োয়ারা দিব্যি আছে, অভিভাবকদের কাম সাবার। আজে সমস্যা কালে সমস্যা, অভিভাবক মহলের কত যে সমস্যা ভাই। কলেজের সন্তান ভর্তি নিয়ে অভিভাবকদের এখন অস্বস্তির অন্ত নাই। গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি হল 1760 সাল। গতকালের প্রশ্নের সঠিক এবং প্রথম তিনজন উত্তরদাতার নাম হল জয়ন্ত রায়, বনমালীপুর আগরতলা, সুকান্ত সাহা, সুভাষ পার্ক, খোয়াই, সাধনা দেব রায়, লালছড়া, খোয়াই। এছাড়া গতকালের প্রশ্নের লটারির মাধ্যমে নির্ধারিত তিনজন সঠিক উত্তরদাতার নাম হল পবিত্র দাস, রাজঘাট মেলাঘর, অজয় চক্রবর্তী, ছনবন উদয়পুর, সুভাষ সরকার, বগাবাসা, বাগমা। এবার যাওয়ার আগে অন্যান্য দিনের মতো দর্শক শ্রোতা বন্ধুদের জন্য আরো একটি মজার প্রশ্ন রেখে যাচ্ছি। প্রশ্নটি হলো, বলুন তো ত্রিপুরায় কয়টি মেডিকেল কলেজ আছে? জেনে রাখুন এই প্রশ্নের সঠিক প্রথম তিনজন উত্তরদাতা এবং লটারির মাধ্যমে নির্ধারিত আরো তিনজন, এই মোট ছজন উত্তরদাতার নাম আগামীকাল ঠিক এই সময়ে হল্লাবলের পর্দায় প্রকাশ করা হবে। উত্তর পাঠাবেন 03812321667 এই নম্বরে। স্বনির্বাচন আপাতত এখানেই শেষ হলো।